আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব, প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, তারপরে আমার পাশে বসায়া আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব। আল্লাহ বলে আমি না আসতে দে সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে সূর্য ডুবতে দে, মাত্র উঠলো ডুবতে দে, আমার বন্ধুর কাছে আমি চাঁদকে খেলনা বানায় পাঠালো। সূর্য যখন বিকালে ডুবে গেছে, আব্দুল তালেব আব্দুল মুত্তালে আবু তালেব বলতেছেন, চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দুনু, চাঁদ নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিছি, খাসি তু আইয়া কা আলাইক, তোর উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোর মাথার উপরে দাঁড়ায় গেছে, থাইমা গেছে, তুই একদিনের বাচ্চা ছিলি, হাত পায়ের ইশারা করতেছিলি, আর উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতেছিল, তুই হাত এমন কর চাঁদ এদিকে লাভ দেয়, এমন কর এদিকে লাভ দেয়, পা এমন কর চাঁদ এদিকে লাভ দেয়, ওর লাপের চোটে মনে হইতেছিল যে ও নৃত্যের পরিবেশ বানায় ফেলছে। তো বলছে, চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামার আয়ু গান্নি নি ওয়ায়ু হাঁকি নি ওয়াম নাউনি মিনাল বুকা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছিলেন, চাঁদ আমার সাথে খেলতেছিল, আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল, ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। বলছে, মা এদিকে আসো, আসছে থুতু ফেলছে, বলে থুতুর ভিতরে দেখো, ফালাইতে দেরি সুঘ্রাণ, হায় হায় তুফান চলতে দেরি হয় নাই। বলছে, মা শুধু শরীরে না থুতুতেও সুঘ্রাণ। বলছে, কই থেকে পাস? বলে, এই সুঘ্রাণ কিনি না, এই সুঘ্রাণ আমার পেটের থেকে। আমি না বলে, মা এখানেই শেষ না, ঘর থেকে বাহির হইতে দেরি মা, হায় হায় সূর্যের আলো যদি থাকে, সূর্য থাকে, কোত্থেকে যে মেঘ উড়া আসে আর ছায়া করতে থাকে আর উপর থেকে সালাম দিতে থাকে, সালাম আমেনা তোকে সালাম, দুজাহানের বাদশাহ তোর কাছে চলে আসছে সালাম। বলছে, মা শুধু মেঘ সালাম দেয় না, আমি বাহিরে যাইতে পারি না মা, যেদিক দিয়ে হাঁটি দুই দিকের তরুলতা কেন বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে, সালাম আমেনা সালাম। বলছে, মা এখানেই তো শেষ না, কুয়ার পাশে যাইতে দেরি, আমি আজ পর্যন্ত পেটে আসার পরে কোনোদিন রশি দিয়া পানি উঠাই নাই, কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা উপরে জোসমাইরা আসতে দেরি করে না, পানিগুলা যেন বলতে চায়, আমি না তুই আসলি তো এখানে, আসলি কেন, আমাদেরকে বলতি, আমরা দোজাহানের বাদশার জন্য তোর ঘরেই চলে আসতাম। বলে, মা আমি বাহির হইতে দেরি, মক্কার মেয়েরা দৌড়ে আর ছুটে আসতে দেরি করে না, যে আমি না তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে, আমি না তুই দাঁড়ায় থাক, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি নিচে যাবে না, আমরা শুধু তোর পাত্র ভরা দিব না, আমি না তোর বাড়িতে পর্যন্ত নিয়ে দিব, তুই দাঁড়ায় থাক যাইস না। জান্নাল্লাহ রসুল আসছেন সুবে সাদেকের সময়, সুবে সাদেক হইতে দেরি, আল্লাহর রসুল আসতে দেরি করে নাই, আল্লাহ বুঝাইতে চাইছে দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, সুবে সাদেক তোমাদেরকে আহ্বান করতেছে, সুবে সাদেক তোমাদেরকে বুঝাইতেছে, অন্ধকারকে ওয়ার্নিং দিতেছে, অন্ধকার তোর থাকার আর কোনো সুযোগ নাই, কেননা সূর্য এখন উকি দিয়া উঠবে, আল্লাহর রসুলকে দুজাহানের বাদশাহকে আল্লাহ সুবে সাদেকের সময় পাঠায়া সর দুনিয়ার বাতেলকে বুঝাইছে, ও দুনিয়ার বেদিনী বাতেলি, বাতেল দুনিয়ার বেদিনী, তোমাদের থাকার আর কোনো সুযোগ নাই, যেরকম সূর্য উঠলে অন্ধকার আর থাকার কোনো সুযোগ থাকে না, আমি দুজাহানের বাদশাহ আমার মাহবুবকে পাঠাইছি, তোমাদের আর জমিনে থাকার কোনো সুযোগ নাই, এই জন্য সুবে সাদেকের সময় আল্লাহ পাঠাইছেন। কোন রসুল, হায় হায় হায়, কোন রসুল যে পেটে আসতে দেরি, হায় হায় হায়, আবদুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন পেটে আসতে,
আমি না যেদিক দিয়া বাহির হইতো ওদিক দিয়া মনে হইতো যেন সুগরানের তুফান চলতেছে। তুফান ওই দেশেরও নিয়ম ছিল, আমাদের দেশেরও নিয়ম আছে, বিধবা মহিলা সুগরান লাগাইতে পারে না কমসে কম 4 মাস 10 দিন, ঠিক না? সুগরান লাগাইতে পারে না। আমি না যেদিক দিয়া বাহির হইতো সুগরান ছড়াইতে থাকতো, মক্কার কানে কানে ছড়ায় গেছে মহিলাদের ভিতরে। আব্দুল মুত্তালেব কি পুত্রবধূ নিয়ে আসছে, মাত্র তো আবদুল্লাহ মারা গেল, আমাদের এলাকার নিয়ম তো হলো খুশবু লাগাবে না, সুগরান লাগাবে না। আমেনা তো যেদিক দিয়া বাহির হয় সুগরানের তুফান চালাইতে চালাইতে যায়। আবার দুনিয়ার কোনো সুগরান না এটা, এই সুগরান লাকে নাগার পরে দুনিয়ার আর কোনো সুগরানকে সুগরান মনে হয় না। এক কান দুই কান করতে করতে পুরা মক্কায় ছড়ায় গেছে, আব্দুল মুত্তালেবের কানে চলে গেছে এই কথা। আব্দুল মুত্তালেব সর্দার ছিল, স্ত্রীকে ডাইকা বলছে তোর পুত্রবধূকে জলদি সামলা, নাক কান গেল আমার। বলছে কি হয়েছে? বলছে এই সুগরান কোত্থেকে ব্যবহার করে সারা মক্কার মুখে মুখে চলতেছে, ও যেদিক দিয়া বাহির হয় ওদিক দিয়ে সুগরানের তুফান চলতে থাকে, ওই সুগরান পায় তো পায় কই? তো বলছে শুধু বাহির হয় না তো, ও যখন গোসলখানায় যায় 3 দিন পর্যন্ত গোসলখানায়, যখন আবার গোসলখানার থেকে যখন বাহির হয় তো ঘন্টা বার না দিন বার না ওই গোসলখানায় ঢোকলে সুগরানের জন্য মোহিত হয়ে যায়। কোত্থেকে সুগরান হয় পায়? আমিও তো প্রশ্ন করতেছি, ওই সুগরান পায় তো পায় কই? বলে যা তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর সুগরান পায় তো পায় কই। জিজ্ঞাসা করছে বেটি নাক্কান তো গেল আমাদের, মাথা তো মাটিতে লেগা গেল, তোর শ্বশুর মক্কার আধিপত্যওয়ালা সর্দার, তুই সুগরান লাগাস তো লাগাস কোত্থেকা? বলছে মা এদিকে আসো। আসছে থুতু ফেলছে, বলে থুতুর ভিতরে দেখো ফলাইতে দেরি সুগ্রাণ, হায় হায় তুফান চলতে দেরি হয় নাই। বলছে মা শুধু শরীরে না থুতুতেও সুগ্রাণ। বলছে কই থেকে পাস? বলে এই সুগ্রাণ কিনি না, এই সুগ্রাণ আমার পেটের থেকে, পেটের থেকে সুগ্রাণ। বলছে মা আরো শুনামো তোকে, যেদিন পেটে আসতে দেরি ওদিন আদম আলাইহিস সালাম এসে সালাম করতে দেরি করে। বলে মা 1 মাস হইল, প্রথম এসে আদম আলাইহিস সালাম সালাম করছে, বেটি সালাম তোকে, দুজাহানের বাদশাহ তোর কাছে চলে আসছে। আমরা তো নবী চিনি না, কি চিনি নবীকে? দুজাহানের বাদশাহ বলে 12 মাসে 10 মাসে 10 জন নবী আর রসুল, 10 জন রসুল, উলুল আজমি মিনার রসুল 4 জন, আরো 6 জন রসুল আমাকে এসে সালাম করছে সালাম। বলছে তোর পেটে তো জাহানের বাদশাহ চলে আসছে বাস। আমি না বলে মা এখানেই শেষ না, ঘর থেকে বাহির হইতে দেরি মা, হায় হায় সূর্যের আলো যদি থাকে, সূর্য থাকে, কোত্থেকে যে ম্যাগ উড়া আসে আর ছায়া করতে থাকে আর উপর থেকে সালাম দিতে থাকে সালাম, আমেনা তোকে সালাম, দুজাহানের বাদশাহ তোর কাছে চলে আসছে সালাম। বলছে মা শুধু ম্যাক সালাম দেয় না, আমি বাহিরে যাইতে পারি না মা, যেদিক দিয়ে হাঁটি দুই দিকের তরুলতা কেন বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে সালাম, আমেনা সালাম। বলছে মা এখানেই তো শেষ না, কুয়ার পাশে যাইতে দেরি, আমি আজ পর্যন্ত পেটে আসার পরে কোনোদিন রশি দিয়া পানি উঠাই নাই, কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা উপরে জোসমায়রা আসতে দেরি করে না, পানিগুলা যেন বলতে চায় আমি না তুই আসলি তো এখানে, আসলি কেন আমাদেরকে বলতি, আমরা দোজাহানের বাদশার জন্য তোর ঘরেই চলে আসতাম। বলে মা আমি বাহির হইতে দেরি, মক্কার মেয়েরা দৌড়ে আর ছুটে আসতে দেরি করে না, যে আমি না তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, আমি না তুই দাঁড়ায় থাক, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি নিচে যাবে না, আমরা শুধু তোর পাত্র ভরা দিব না, আমি না তোর বাড়িতে পর্যন্ত নিয়ে দিব, তুই দাঁড়ায় থাক যাস না। বলছে আম্মা শুধু সুগ্রাণ না, তোমরা তো সুগ্রাণ দেখতেছো, বাকিগুলা বলার সময় নেই আমার কাছে, হায় হায় দুজাহানের বাদশাহ যখন পেটে আসছে, শুধু দুজাহানের বাদশাহ যখন শুধু কি আসছে, হায় 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 হায়,
দুনিয়াতে আসতে দেরি, যখন আসতেছিলেন দুনিয়াতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা ছিলেন, ভাই শেফা নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, উনি দাই ছিলেন মক্কার মশহুর দাই, শত বাচ্চা ওর হাতের উপর দিয়ে আসছে মক্কায়। তো বলতেছেন দোজাহানের বাদশাহ যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর, সারাটা জগৎ সুগ্রানে মোহিত হইতেছিল, গোর শরীরে একটা ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ কে জানি ওয়াশ করে দিছে, মক্তু আসুরা নাবি কাটা ছিল, মক্তু নান মুসলমানি কে জানি আগেই ভিতর করায়া দিছেন। তো বলতেছেন রাখতে দেরি, মাত্র রাখছি চাদুরে রাখতে দেরি, উঠা সেজদা করতে দেরি করে, হয় হয় কুমিরার মানুষ। আমি তো বলি রসুলুল্লাহ সেজদা করেন নাই, কুমিরার মানুষকে মেসেজ দিছে মেসেজ, যুবককে বৃদ্ধকে নারীকে পুরুষকে হয় প্রত্যেকটা ব্যক্তিকে মেসেজ দিছে, যে উম্মত বলা দাবি করে মেসেজ দিছে, ও আমার উম্মত দেখ আমি আসতে দেরি সেজদা করতে দেরি করতেছি না, তুই যদি আমার বলা দাবি করো যে আমার উম্মত তাহলে সেজদা ছাড়া আমার কাছে তোর কোনো পরিচয় নাই, প্রথম প্রমাণ দিতেছি আমি। আল্লাহর রসুল মেসেজ দিছেন মেসেজ। আম্মা জান বলে কুলতা মা কুলতা, তুই কি বলছস আমি জানি না, তারপরে লম্বা সেজদা, শর্ট সেজদা না, উঠা আত্মাহিয়াত সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। কেন আল্লাহর রসুল আসছেন সুবে সাদেকের সময়, সুবে সাদেক হইতে দেরি আল্লাহর রসুল আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইতে চাইছে দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ সুবে সাদেক তোমাদেরকে আহ্বান করতেছে, সুবে সাদেক তোমাদেরকে বুঝাইতেছে, অন্ধকারকে ওয়ার্নিং দিতেছে, অন্ধকার তোর থাকার আর কোনো সুযোগ নাই, কেননা সূর্য এখন উকি দিয়া উঠবে। আল্লাহর রসুলকে দুজাহানের বাদশাহকে আল্লাহ সুবে সাদেকের সময় পাঠায়া সর দুনিয়ার বাতেলকে বুঝাইছে, ও দুনিয়ার বেদিনী বাতেলি, বাতেল দুনিয়ার বেদিনী, তোমাদের থাকার আর কোনো সুযোগ নাই, যেরকম সূর্য উঠলে অন্ধকার আর থাকার কোনো সুযোগ থাকে না, আমি দুজাহানের বাদশাহ আমার মাহবুবকে পাঠাইছি তোমাদের আর জমিনে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য সুবে সাদেকের সময় আল্লাহ পাঠাইছেন, হে সেজদার থিকা উঠা বসতে দেরি, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। তারপরে কি বলছেন আম্মা জান বলে জানি না, স্বাভাবিক হইয়া শুয়া পড়ছেন, আম্মা জান দৌড়ে যায় কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাট ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করছে, একটু পরে কুয়াশায় পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। আম্মা জান দেখতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, ওয়াইলুল্লি কুরাইশ, কুরাইশের বিনাশ হোক, কোথায় ওরা, ওয়াইলুল্লি বনি হাশেম, বনু হাশেমের বিনাশ হোক, ওরা কোথায়, কেননা সব ঘুমের ঘরে, আমাদের মতো শুয়ে দেরিতে ওঠে দেরিতে, এত তাড়াতাড়ি কে উঠবে, আমরা শুই দেরিতে উঠি, দেরিতে উঠি না কি, কয়জন ওঠে ফজরের আজানের আগে, কয়জন ওঠে তাহাজ্জুদের সময়, কয়জন উঠে আজান দিলে, কয়জন আসে ফজরের নামাজে, যাবো আমি ওই দিকে, ভালো মতে বসেন কিন্তু খবর আছে, নিয়ে যাবো আপনাদেরকে ওই দিকে, বারবার বলতেছি কিন্তু, কারণ আমি বড় ক্লান্ত হয়ে আসছি, আমার লোকেশন ছিল অনেক পিছনে, আমাকে নিয়ে আসছে অনেক আগে, আমাকে লোকেশন দিছে যে সীতাকুণ্ড, কিন্তু আমি চলে আসছি বড় কুমিরায়। বিদায়, যেটা বলতেছিলাম কুয়াশা ঢুকতে দেরি করে নাই, কোলে নিছেন দৌড়ায়া, কুয়াশা আচ্ছন্ন গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাযা তিফ, উঠাও গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগতে বাচ্চাকে ঘুরে আনি আসো, হাত্তা ইয়ালামাল খালকা বি ইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমরা এই বাচ্চাকে চিনি না, সবাইকে চিনায় নিয়ে আসো, চেহারা দিয়া নাম দিয়া গুণ দিয়া, তিনটা দিয়া চিনাবা, নামেও চিনাবা, চেহারায়ও চিনাবা, গুণেও চিনাবা। তারপরে আল্লাহ আওয়াজ দিছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো, মিনাল জিন্নি
ওয়াল ইংসি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি ওয়াল মালাইকা জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে বড় কয়েক মিনিটের বাচ্চা। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন বিশ নবীর বিশটা গুণ ঢুকাও, তর্জমা করব না, ওলামাদেরকে তর্জমা শুনে নেবেন। আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেজা ইসহাক ফসাহাতা সালে হিকমাতা লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। আল্লাহু আকবার। বিশটা ঢুকাও, তো ঢুকানেওয়ালা আওয়াজ দিছে নবী সোয়া লক্ষ রসুল তিনশো বারো জন, তো আল্লাহ জবাব দিছে অগমিদু হুফি জামি আখলাকিন নবীকিন, সমস্ত নবীদের রসুলদের আখলাকের ভিতরে বাচ্চাকে ডুবায় দাও। ঘন্টা পর করেরটা কোলে ফেরত দিয়ে গেছেন, আমি না বৈশা বৈশা কান্দতে ছিল, তো আব্দুল মোত্তালেব এসে জিজ্ঞাসা করছে কাদিস তো কাদিস কেন, আবু তালেব চলে আসছে চাচারা কেন কাদিস, তো বলছে আবদুল্লাহ নাই থাকলে ছুটা খেলনা নিয়ে আসতো। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলতেছিল যে আবদুল্লাহ নাই খেলনা নিয়ে আসতো, হায় হায় আল্লাহ যেন কানে কানে বলছেন আমি না খেলনা আনলে আর কিসের খেলনা আনতো আবদুল্লাহ, প্লাস্টিক কাঠের লোহার পাথরের মাটির কিসের খেলনা আনতো আবদুল্লাহ, আরে সূর্য ডুবতে দে মাত্র উঠলো ডুবতে দে আমার বন্ধুর কাছে আমি চাঁদকে খেলনা বানায় পাঠালো। সূর্য যখন বিকালে ডুবে গেছে আব্দুল তালেব আব্দুল মোত্তালে আবু তালেব বলতেছেন চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দুনু চাঁদ নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিছি খাসি তু আইয়া কা আলাই তোর উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোর মাথার উপরে দাঁড়ায় গেছে থাইমা গেছে, তুই একদিনের বাচ্চা ছিলি হাত পায়ের ইশারা করতেছিলি আর উপরে চাঁদ ডান্স করতেছিল নাচতে ছিল, তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় এমন করস এদিকে লাভ দেয় পা এমন করো চাঁদ এদিকে লাভ দেয়, ওর লাপের চোটে মনে হইতেছিল যে ও নৃত্যের পরিবেশ বানায় ফেলছে, তো বলছে চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন, বলে তা তো জানি না, বলে আন্নাল কামারা ইউ গান্নি নি ওয়ায়ু হাঁকি নি ওয়াম নাউনি মিনাল বুকা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছিলেন, চাঁদ আমার সাথে খেলতেছিল আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে যার জন্য খেলনার জন্য পাঠাইছেন, কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে, আমিনা কোলে নিয়ে কাঁদতেছিলেন, সবাই জিজ্ঞাসা করছে আমিনা কাঁদিস তো কাঁদিস কেন, বলছে হাঁটতে তো শিখছে আবদুল্লাহ তো নাই, আবদুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায়, আবদুল্লাহ তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে, আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলে দিছে আমেনা আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাই, তো মক্কার অলি আর গলি ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যাইতো, নাইলে নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি এতটুকুই ঘুরাইতো, আসতে দে ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব, প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো সিদরাতুল মুনতাহা দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরশ দেখাবো কুরসি দেখাবো, তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে আমি না আসতে দে সময় কাদিস কেন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ।